হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো প্রতিদিন সকাল সাতটায় আমরা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটা করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জি কে প্র্যাকটিস সেটের মাধ্যমে তো আজকে আমরা করব জি কে মক টেস্ট সিক্সটি এইট আটষট্টি নম্বর জি মক টেস্ট করব গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর দেখে নেব তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন পুলিশ পরীক্ষার গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এছাড়া আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এখানে ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ক্লাসের ফ্রি পিডিএফ গুলো অর্থাৎ উত্তর সহ এই সমস্ত পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও তো যাই হোক আশি ক্লাসের কি কি চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখব এক এক করে

তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইগ্রাম সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন অর্থাৎ এর নতুন সভাপতি নম্বর প্রশ্ন পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা কোন সীমান্তে অবস্থিত রয়েছে পৃথিবীর উচ্চতম পর্বত সরি তৃতীয় উচ্চতম ফার্স্ট কে রয়েছে ফার্স্ট রয়েছে মাউন্ট এভারেস্ট সেকেন্ড কে রয়েছে গড যেটা পাকিস্তানে বর্তমানে রয়েছে এবং তিন নম্বরে কি রয়েছে তিন নম্বরে এই কাঞ্চনজঙ্ঘা তো এটা কোথায় অবস্থিত রয়েছে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ভারত এবং নেপালে অবস্থিত রয়েছে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখব দেখো সম্প্রতি কোন দেশ তম এশিয়ান এয়ার গান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে নিচের কোন দেশে তম এশিয়ান এয়ার গান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে তো সঠিক উত্তর হবে দেখো অপশান এ দক্ষিণ কোরিয়াতে চার নম্বর প্রশ্ন এলিসা টেস্ট কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অনেকবার পরীক্ষা এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এলিসা টেস্ট কোন রোগ করতে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান সি এইচআই বা এইডস নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন এনটমোলজি কি সম্পর্কিত বিদ্যা নিচে চারটে অপশন রয়েছে কোনটা সম্পর্কিত গবেষণা বা বিদ্যাকে এনটমোলজি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন সি কীট পতঙ্গ কীট পতঙ্গ নিয়ে গবেষণাকে বলা হয়ে থাকে প্রশ্ন ব্লিচিং পাউডারের কোন মিশ্রণ হয় ব্লিচিং পাউডার নিচের কোন তৈরি হয়ে থাকে মিশ্রণে তো সঠিক উত্তর হবে দেখো অপশান ডি চুন এবং ক্লোরিন এই দুটোর মিশ্রণে ব্লিচিং পাউডার তৈরি হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন জি জি কি কি তো সঠিক উত্তর হবে অপশান সি টেলিকম স্যাটেলাইট নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায় নিচের কোন প্রাণীর মাধ্যমে জিকা ভাইরাসটা ছড়িয়ে পড়ে সঠিক উত্তর হবে দেখো অপশন বি মশার মাধ্যমে জিকা ভাইরাসটা ছড়িয়ে পড়ে নম্বর প্রশ্ন দেখো জাতীয় রেল জাদুঘর কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর কি হবে ন্যাশনাল রেল মিউজিয়াম তো সঠিক উত্তর হবে অপশান সি দিল্লিতে দশ নম্বর প্রশ্ন দেখো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল নিচের কোনটি খুবই ইজি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় এসে থাকে প্রথম আবিষ্কৃত ধাতু মানুষের দ্বারা সেটা কোনটা সঠিক উত্তর হবে অপশন সি তামা বা কপার এগারো নম্বর প্রশ্ন দেখো কোন পর্যায় সারণীর শ্রেণীবিন্যাসে সাতটি পর্যায় এবং আঠারোটি শ্রেণী রয়েছে বিভিন্ন বিজ্ঞানী তাদের মতানুসারে বিভিন্ন পর্যায় সারণী তৈরি করে গেছেন তো নিচের কোন পর্যায় সারণীতে সাতটি পর্যায় এবং আঠারোটি শ্রেণী রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি আধুনিক পর্যায় সারণী প্রশ্ন কে নির্মাণ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাঞ্জোড়ের বৃহদেশ্বর যে মন্দির রয়েছে সেটা নির্মাণ করেছিলেন কোন রাজা তো সঠিক উত্তর হবে অপশন ডি রাজা রাজা চোল তিনি নির্মাণ করেছিলেন তেরো নম্বর প্রশ্ন শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশান বি গুরু গোবিন্দ সিং শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল সব থেকে ইজি প্রশ্ন এটা বহুবার এসেছে ফতেপুর সিক্রি তখনকার দিনের মুঘলদের রাজধানী ছিল তো কার আমলে এই ফতেপুর সিক্রি শহরটা নির্মিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান এ আকবরের আমলে পনেরো নম্বর প্রশ্ন গুলামগিরি গ্রন্থটি রচয়িতাকে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মডার্ন হিস্ট্রি থেকে তো সঠিক উত্তর হবে দেখো অপশান সি জ্যোতিবা ফুলে গুলামগিরি গ্রন্থটি রচনা করেছিলেন ষোলো নম্বর প্রশ্ন দিল্লির কোন মনুমেন্ট থেকে আঠারোশো সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করেন তো সঠিক উত্তর হবে অপশান এ হুমায়ুনের কবর থেকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন নোকিয়ার সিইও কে বর্তমানে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আছে তো নোকিয়া তার সিইও কে সঠিক হবে দেখো অপশান সি পেক্কা লুন্ডমার্ক সদর দপ্তর রয়েছে ফিনল্যান্ডে প্রতিষ্ঠাকাল আঠেরোশো পঁয়ষট্টি সাল আঠারো নম্বর প্রশ্ন দেখো কোন সালে সংসদে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাশ হয় কোন সালে সংসদে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাশ হয় তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি দু নয় সালে এবং টোয়েন্টি ওয়ান এ আর্টিকেল ঠিক আছে সেখানে এটাকে রাখা রয়েছে যে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে উনিশ নম্বর দেখো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি খুবই ইজি প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান ডি ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট এখন আর অপশানে দেয় না ইন্দিরা পয়েন্টের বদলে আর একটা দেয় সেটা হচ্ছে রিগ ম্যালিয়ান পয়েন্ট ঠিক আছে রিগ ম্যালিয়ান পয়েন্ট এই অপশনটাও কিন্তু থাকতে পারে তো একবার দেখে দেখেনি উত্তরতম ঠিক আছে উত্তরতম বিন্দু সেটা কি সেটা হচ্ছে সিয়াচেন গ্ল্যাসিয়ারে অবস্থিত রয়েছে ইন্দিরা কোল ইন্দিরা কোল বা কর্নেল বা কর্নেলও বলতে পারো ঠিক আছে তারপর দেখো পূর্বতম পূর্বতম বিন্দু কি রয়েছে সেটা হচ্ছে কিবিথু কি বিথু এটা কোথায় রয়েছে অরুণাচল প্রদেশে পশ্চিমতম পশ্চিমতম বিন্দু কি সেটা হচ্ছে গৌর মাথা এটা কোথায় অবস্থিত রয়েছে গুজরাটে ওকে দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভাগীরথী ও অলাকানন্দ নদীর সঙ্গম নিচের মানে সঙ্গম স্থলকে কি বলা হয়ে থাকে ভাগীরথী এবং অলাকানন্দ নদী যে স্থানে মিলেছে সেটাকে কি প্রয়াগ নামে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি দেবপ্রয় বলা হয়ে থাকে ভাগীরথী এবং উপাদান হলো নিচের কোনটি গোবর গ্যাসের মধ্যে কোন গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ মিথেন মিথেনের সংকেত কি সি এইচ ফোর এর অপর নাম কি অপর নাম মার্স গ্যাস টোয়েন্টি টু রে টমলিনসনকে কৃতিত্ব দেয়া হয় কিসের জন্য নিচের কোনটির কারণে রে টমলিনসনকে বিশেষ কৃতিত্ব দেয়া হয় থাকে সঠিক উত্তর হবে অপশান এ প্রথম ইমেল পাঠানোর জন্য তেইশ নম্বর প্রশ্ন নিচের কোন নদীটি থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয় তো ধর্মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর হবে অপশন সি নদী নম্বর প্রশ্ন দেখো পঞ্চতন্ত্র কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বহুবার এসেছে ভিভিআই করবে ইতিহাসের থেকে সঠিক উত্তর হবে অপশান বি মিলিনাও বিষ্ণু শর্মা লিখেছিলেন পঞ্চতন্ত্র টোয়েন্টি ফাইভ ভারতের সংবিধানের ধারা টু ফর্টি থ্রি বি এর অধীনে গ্রামীণ এলাকার জন্য সরকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোনটি অর্থাৎ দুশো তেতাল্লিশ বি এর অধীনে গঠিত গ্রামীণ এলাকার জন্য সরকার প্রতিষ্ঠান নিজের কোনটি সঠিক উত্তর হবে বি পঞ্চায়েত গঠন টোয়েন্টি সিক্স দেখো যন্ত্রটি ব্যবহৃত হয় কি পরিমাপ করতে তো ওডোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় দেখো সঠিক উত্তর হবে অপশান এ দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় টোয়েন্টি সেভেন আইনের দৃষ্টিতে সবাই সমান কোন ধারায় বলা হয়েছে এটি দেখো বারোটা দুবার রয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি চোদ্দ চোদ্দ নম্বর আর্টিকেলে বলা রয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান ইকুয়াল টু বিফোর ল 28 মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলে যারা নিজের কোনটি কত দিনের কাজ পেলে তাদের মার্জিনাল ওয়ার্কার্স বলা হয়ে থাকে চারটে অপশন রয়েছে দেখো বছরে একশো দিনের কম কাজ পেলে বছরে একশো তিরাশি দিনের বেশি কাজ পেলে বছরে একশো তিরাশি দিনই কাজ পেলে নাকি উপরোক্ত কোনটি নয় তো সঠিক উত্তর হবে অপশান এ বছরে একশো তিরাশি দিনের কম কাজ যারা পায় তাদের মার্জিনাল ওয়ার্কার্স বলা হয়ে থাকে নেক্সট দেখো গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি অর্থাৎ জিএসডিসি গঠিত হয় নিচের কোন সালে তো সঠিক উত্তর হবে অপশান ডি সেপ্টেম্বর নাইনটিন এইটি ফোরে তিরিশ নম্বর প্রশ্ন ভারতে এখনো পর্যন্ত কতগুলো সুপার কম্পিউটার রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি এগারোটি বর্তমানে সুপার কম্পিউটার রয়েছে ভারতবর্ষে এগারো নম্বর প্রশ্ন দেখো ওয়াইফাই এর পুরো নাম কি ওয়াইফাই যেটা আমরা ইউজ করে থাকি বাড়িতে প্রত্যেকে ফোনের মাধ্যমে বা বিভিন্ন রাউটারের মাধ্যমে তার পুরো নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ওয়ারলেস ফেটিলিটি ঠিক আছে ওয়ারলেস ফেটিলিটি এটা হচ্ছে ওয়াইফাই এর ফুল ফর্ম নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন সনাতন সংস্কারক কাকে বলা হয় নিচের কোন মনীষীকে সনাতনপন্থী সংস্কারক বলা হয় থাকে সঠিক উত্তর হবে দেখো অপশান এ বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের আরও একটি অপর নাম রয়েছে সেটা হচ্ছে হিন্দু লুথার বলা হয় তাকে ঠিক আছে হিন্দু লুথার হিন্দু লুথারও বলা হয় থাকে বিদ্যাসাগরকে নেক্সট দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন কেচোর প্রধান রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তর হবে দেখো অপশান এ নেফ্রিডিয়া হলো কেচোর প্রধান রেচন অঙ্গের নাম চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলো যুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনখানা নতুন শব্দ সমাজতান্ত্রিক অর্থাৎ সোশিয়ালিস্ট ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার এবং অখণ্ডতা অর্থাৎ ইন্টিগ্রিটি তো সঠিক উত্তর হবে অপশন সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে এবং বিয়াল্লিশতম সংশোধনীকে বলা হয় থাকে কি টোয়েন্টি ফাইভ কোন প্রাণী গমনে অক্ষম চারটে প্রাণীর নাম দেওয়া রয়েছে হাইড্রা প্যারামিসিয়াম অ্যামিবা এবং স্পঞ্জ তো এই চারটে প্রাণীর মধ্যে গমনে অক্ষম নিচের কোন প্রাণীটি সঠিক উত্তর হবে দেখো অপশান ডি স্পঞ্জ ওকে স্পঞ্জ গমনে অক্ষম নেক্সট দেখো থার্টি ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো নিচের কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চারটা অপশন রয়েছে এক রাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় আধা সামন্ততান্ত্রিক নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হবে দেখো অপশান বি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে ভারতের রাষ্ট্র ব্যবস্থা এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোয়াসি ফেডারাল সরি ফেডারাল কান্ট্রি থার্টি সেভেন উত্তর রামচরিত এর লেখক হলেন নিচের কোন ব্যক্তি উত্তর রামচরিত কে লিখেছেন তো থার্টি সেভেন এর সঠিক উত্তর হবে দেখো অপশান সি ভবভূতি ঠিক আছে এবং এখান থেকে আরো একটা প্রশ্ন আছে যে শুধু রামচরিত শুধু রামচরিত কে লিখেছেন শুধু রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী সন্ধাকর নন্দী এবং যদি বলে রামচরিত মানস রামচরিত মানস কে লিখেছেন তখন সঠিক উত্তর হবে দেখো অপশান বিতে যেটা রয়েছে যার নাম তুলসী দাস তুলসী দাস লিখেছেন রামচরিত মানস তো এই দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তর আঞ্চলিতে লিখেছেন ভবভূতি থার্টি এইট দেখো খরিফ ও রবি ফসলের মধ্যে অল্প সময় যে ফসল হয় তার নাম কি ফসল ফসল এবং রবি এর মধ্যে অল্প সময় যে ফসল তৈরি হয় তাকে কি বলা হয় তাকে। সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি জাহিদ ফসল বলা হয় থাকে থার্টি নাইন সিএনজি এর প্রধান উপাদান কি সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তো সঠিক উত্তর হবে অপশান এ মিথেন মিথেন হল সিএনজির প্রধান উপাদান এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর চল্লিশ দেখো কোন বিজ্ঞানী ধ্রুবক অনুপাতের সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপরশান এটি প্রণয়ন করেছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশন বি জোসেফ পুরোহোস্ট তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ক্লাসের এবং এরপর তোমাদের দুটো হোমওয়ার্ক রয়েছে তো কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্ক তোমরা একটু দেখে নাও এবং সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং দ্বিতীয় তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন সবচেয়ে হালকা মৌল কোনটি সব থেকে হালকা মৌল নিচের কোনটি এটাও তোমাদের হোমওয়ার্ক হবে মেন কমেন্ট রইল সঠিক করে জানাবে তো আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাও সি আর পি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে রাখো প্রত্যেকদিন এই এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসের গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই